বন্ধুরা, আলেকজান্ডার দি গ্রেট সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু তার দেশ গ্রিস সম্পর্কে আজও অনেক তথ্যই আমাদের অজানা। তাহলে চলুন একটু ঘুরে আসা যাক গ্রিসের দ্বীপ মাইকোলাস থেকে। বন্ধুরা, ইউরোপের অন্যতম দ্বীপ রাষ্ট্র এই গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় 7 ঘন্টার নৌ জার্নি এবং বিমানে 1 ঘন্টার বেশি এই দ্বীপ মিকোনাস। এই মিকোনাসের বিশ্ব ঐতিহ্য হল এই ওয়াইন মিল, এই টাওয়ারগুলো। এখানে এই টাওয়ারগুলো আস্তে আস্তে দেখা যায় ঘরে, কিন্তু আসলে এগুলো ঘুরতেছে না। এটা বিশেষ করে এশিয়ার মানুষের কাছে পরিচিত, যে ইন্ডিয়ান যে হিন্দি সিনেমা আছে সালমানের দাবাং, 1, 2, 3, 4 সবগুলো সিরিজ এই মিকোনাসের অংশ আছে। এবং এই মিকোনাসে সবগুলো সিরিজেরই কিছু কিছু গান এবং কাহিনী আছে এই মিকোনাসকে নিয়ে, এবং এখানে শুটিং হয়েছে। তো এটা সেই মিকোনাস, এটা গ্রিসের একটা একটা শহর, দ্বীপ শহর, এর ছোট, খুবই ছোট একটা শহর। এখানে প্রচুর দ্বীপ এবং প্রচুর বিচ, অসংখ্য বিচ টোটাল চারিদিকে। এগুলো দেখতে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে অলরেডি এই সামার সিজন শুরু হয়েছে এখানে, তো পর্যটকরা আসতে শুরু করেছে। এবং এখানে পর্যটকদের পদচারণায় এত ভিড় আরও বাড়বে। এখানকার যারা আছে ব্যবসায়ী বা অন্যান্য জানাচ্ছেন যে আরও এটা বাড়বে দিন দিন, যেহেতু সামার মাত্র শুরু হয়েছে। মূলত আগামী 1 মাসের মধ্যে এটা আরও বিস্তীর্ণভাবে মানে জনগণ মানে দর্শনার্থীরা এখানে আসবে। এবং এখানে কিন্তু অনেক যারা সেলিব্রিটি আছে বিশ্বের, তাদের অনেকেরই বাড়ি আছে। কালকে আমার এক বাংলাদেশি ভাই নিয়ে গেছিলেন দেখাতে এখানে, ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি, রোনালদিনহো ব্রাজিলি তার বাড়ি এখানে, এবং এরকম অনেকেরই, এবং বলিউডের অনেক তারকারও বাড়ি আছে এখানে, এবং তারা অবকাশে এখানে আসে। এখানে একটা ছোট্ট পাহাড়ের পর একটা ছোট্ট এয়ারপোর্ট আছে ছোটোখাটো, কিন্তু খুব বিজি এয়ারপোর্টটা, এবং ছোটো ছোটো বিমান এখানে আসে, আমরাও সেই বিমানে আসছি, এবং এটা আরও বিজি হবে দিন দিন। তো এটা একদম সমুদ্রের তীরে, আমরা এখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি। আমি একটু Yo soy española. Vale. Española de la comunidad valenciana. Exactamente, vivo en Benidorm, de la provincia de Alicante. Vale. ¿Cómo estás en Mykonos? Pues la experiencia en Grecia está siendo absolutamente alucinante. Hemos estado en Santorini, luego hemos estado en Atenas, luego en Santorini, luego en Naxos y ahora en Mykonos. Y todo fabuloso. Muy bien, muchas gracias. দেখাবো আপনাদের। এখানে দেখেন সমুদ্রের তীরে অনেক বাড়িঘর এগুলো। তবে এই শহরের সবচেয়ে, এই দ্বীপ শহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা সাদা, এর সমস্ত ভবনগুলো সাদা, অন্য কোনো রং নেই। আর প্রত্যেকটা ভবনের যে নির্মাণ শৈলী সেটা একই স্ট্যাটাসে করা, একই রকম স্ট্রাকচারে করা, এবং খুব বেশি উচ্চতল ভবন নেই। যেহেতু এটা এখানে দেশে যেটা শুনলাম, এটা প্রচুর একটা ভূমিকম্প অঞ্চল ছিল এবং খুব ঘন ঘন এখানে ভূমিকম্প দেখা দিত, যে কারণে এখানে বহুতল ভবন করার মতন কোনো জায়গা নাই এবং পাহাড়ি। তবে ছোট ছোট যে বাড়িগুলো আছে বা যে আবাসিকগুলো আছে সেগুলো কিন্তু এরকম সর্বোচ্চ তিনতলা এরকম, একতলা দুইতলায় বেশি, তিনতলা সর্বোচ্চ। তবে এটা একটা রেস্টুরেন্ট ব্যবসা এবং ট্যুরিজম মানে সেক্টর আর কি এটা গ্রিসের। বিশ্বের যতগুলো দ্বীপ আছে তার ভিতরে একটা অন্যতম দ্বীপ হলো এই মিকোনাস। ধন্যবাদ সবাইকে, আবারও নতুন কোনো জায়গা দেখাবো ইনশাআল্লাহ, সেই পর্যন্ত সুস্থ থাকবেন।